দেখলে যে আমরা বেরোলাম, তো আমরা এসেছি মায়ের বাড়িতে, একটু দরকার ছিল সের জন্য। তো কোনোরকম ভাবে তখন আর ভিডিও করা হয়নি, মানে তাড়াহুড়ো করে চলে এসেছি সের জন্য আর কোনো ভিডিও করা হয়নি, তোমাদেরকে আগেও কিছু বলা হয়নি। তো এখন বিকেল হয়ে গেছে, এই যে খাওয়া দাওয়া করে নিয়েছি। পেঁপে বেড়ে দিল মা, পেঁপে নিয়ে যাবো, চলে যাবো, আমরা আজকে থাকবো না। সূর্যটা দেখো, দেখ মনিকা সূর্যটা কি সুন্দর লাগতেছে না? এই যে আর এই যেখানে মুরগি, মুরগির ছোটো ছোটো বাচ্চা, এগুলো আমাদের। আর এই যে এখানে যে পেঁপে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা থেকে পেঁপে পেড়ে দিয়েছে, তো অনেক পেঁপে ধরেছিল, তো আমরা কিছুটা নিয়ে এলাম। আরও কিছু রয়েছে, আরও অনেক পেঁপে গাছ আছে। অনেকগুলো বাচ্চা ছিল, তো কুকুর ধরে নিয়ে চলে যায়, বেড়াল নিয়ে চলে যায়, কাক নিয়ে চলে যায়, সেই জন্য এখন চারটে রয়েছে। তো অনেকক্ষণ ছিলাম, তারপর সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি। হ্যাঁ ফ্রেন্ড, তো চলে এসেছি, আর তো ঘুমিয়ে পড়েছিল সেই জন্য রাস্তায় কোনো ভিডিও করতে পারিনি। আর রাতেও যখন বেরোলাম তখন প্রায় সন্ধে হয়ে অন্ধকার নেমেছে, তো সেই জন্য আর কোনো ভিডিও করা হয়নি। তো এখন চলে এসেছি বাড়িতে, রাস্তায় ঘুমিয়ে পড়েছে, তো বাইকের মধ্যে ঘুমিয়ে পড়লে খুব মানে অসুবিধা হয় ধরে নিয়ে আসতে, সেই জন্য আর ভিডিও করা হয়নি। তো এখন চলে এসেছি, তো সকালে তো রান্না করেছিলাম, খেয়ে দিয়ে চলে গিয়েছি, আর দুপুরে খাওয়া দাওয়া করে এসেছি, আর রাতে করবো রান্না, আবার কিছুক্ষণ পরে বসাবো, এখন একটু ঘটরগুলো একটু ঝাড় দিয়ে নিই। তো যে ঘুমিয়েছিল, দেখো ঘুমিয়েছিল, ও এখন এসে ও জেঠুর ঘরে চলে গেছে, এখন আর চোখে ঘুম নেই, এখন ঘুম কেটে গেছে। এরকমই করে, কোথাও যাওয়ার সময় ঘুমোবে না, গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়ে সব সময়, এরকম করে। তো এখন তাহলে কাজগুলো সেরে নিই একটু, ঘরটা মানে এলোমেলো হয়ে গিয়েছিলো, আর কোথাও যাওয়ার সময় ও একটু বেশি দুষ্টুমি করে, তো এখন গুছিয়ে নিই, তারপর রান্নাবান্না করবো, তো পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। কাজকর্ম সব সেরে নিয়েছি, আর এই শাড়িটা চেঞ্জ করে নিই, শাড়িটা পরে খুব আরাম, যেহেতু এটা সুতির একদম সফট, সেটা সেই জন্য চেঞ্জ করে নিই, এটা পরেই থাকবো, একবার রাতে চেঞ্জ করে নেব। তো কাজ সেরে নিয়েছি, এখন রান্নাটা করব। আর হাই ফ্রেন্ড, তো রান্না আমার হয়ে গেছে, কাকে ডাকো? ওই যে ওদের ঘরে। তো রান্না তো হয়ে গেছে, রান্না বান্না সেরে নিয়েছি, আর কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই একবার, দেখো। করেছি হলো বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। ঝাল লেগে গেছে, মানে এত ঝাল লেগে গেছে বুঝতে পারিনি, কম করে লঙ্কা ঝালে কেমন করছে।
ফ্রেন্ড, তো এখন বাজে 10টা, হাত মুখ ধুয়ে চলে এসেছি, এখন শুয়ে পড়বো। আর তোজু জেঠির ঘরে এখন আসেনি, ঘরে ও কিছুক্ষণ পরে আসবে, আমি এখন শুয়ে পড়বো। সারাদিন তো আজকে ঘুরতে ঘুরতেই কেটে গেল। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে লাইক করে নিও, লাইক করে তারপর তোমরা তো জানোই কি করবে, সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, প্রেস করে রেখে দেবে, তাহলে আমি ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। পুরোপুরি 10টা বেজে গেছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।